বেতন কমিশনের রিপোর্ট আসলে সঙ্গে সঙ্গে তা কার্যকর করবে রাজ্য সরকার। রবিবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বেতন কমিশনের রিপোর্ট আসলে সঙ্গে সঙ্গে তা কার্যকর করা হবে। নতুন উদ্যোগে রাজ্যের শিক্ষক কর্মচারীরা সেই সুযোগ সুবিধা পাবেন। রবিবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শ্রীনাথ বলেন, মিশন ডকুমেন্টে পরিষ্কার বলা হয়েছে নতুন সরকার ফিক্সড বেসিসে কোন চাকরি দেবে না, চাকরি হবে মেরিট বেসিসে। টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে নিয়মিত বেতন ক্রমে। আমরা কিন্তু ফিক্সড বা অনিয়মিত কোনো কর্মচারী থাকব না, আমরা চাই নিয়মিত। আমরা যা যা কথা বলেছি, আমরা আমি যে দল থেকে নির্বাচিত হয়েছি এই দলেরও কর্মী আছে, সমর্থক আছে। আমরা বলেছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা কিন্তু সুস্থ নিয়ম নীতি একটা নিয়োগ নীতি করব। আমরা মন্ত্রিসভা অনুষ্ঠান আমরা ঠিক করছি যে না, আমরা ট্যাক্সপ্যারেন্ট পলিসি যে মন্ত্রীর কাছে যেতে হবে বা মামা ধরতে হবে বা কাকা ধরতে হবে এরকম কিছু নেই। আমরা যা যা মেরিট অনুযায়ী সে পরীক্ষা দেবে তার চাকরি দেবে, এটা আমরা সুস্থ নিয়োগ নীতি চালু করে দিয়েছি। শিক্ষামন্ত্রী আরো বলেন, অধিকার এবং কর্তব্য দুটো পাশাপাশি অবস্থান করছে। মন্ত্রী যদি ওনার কর্তব্য পালন করেন, শিক্ষকরা যদি তাদের কর্তব্য যথাযথভাবে পালন করেন, কৃষক ছাত্র সকলে যদি তাদের কর্তব্য পালন করেন, তখন অধিকার প্রতিষ্ঠিত হয় না। কেউ যদি কর্তব্য পালন না করেন তাহলে অধিকারের পাল্লা ভারী হতে থাকে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যের অনিয়মিত বিজ্ঞান শিক্ষকদের আশ্বস্ত করেন, শীঘ্রই তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, অর্থাৎ বিজ্ঞান শিক্ষকরা শীঘ্রই নিয়মিত হচ্ছেন তা স্পষ্ট ভাবে বলেছেন শিক্ষামন্ত্রী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাবোল।